না, ভুল যদিও, যেখানে ভুল, যেটা অন্যায়, সেটা সবসময় অন্যায়। এখন বাংলার দিকে আঙুল তুলে যে ভুলটা হচ্ছে, ভুল হয়েছে, সেই জন্য লোকে বলার সুযোগ পাচ্ছে, আবার অনেক ভালো কাজও হয়েছে। ফলে ভুল যেটা হয়েছে সেটা তো ভুল, অন্যায়। এবং সেক্ষেত্রে যত বড় ব্যক্তি হন, মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন, দল ব্যবস্থা নিয়েছে, তার সঙ্গে যারাই যুক্ত বলে অভিযুক্ত, তারা আইনে সমস্ত চলছে, কিন্তু বাংলায় হয়েছে বলে বাকিরা হই হই করবেন, আমি বিরোধী দলগুলিকে বলছি, দয়া করে করবেন না। বিজেপির জমানায় মধ্যপ্রদেশের ভয়ঙ্কর ব্যাপম কেলেঙ্কারি, অন্য রাজ্যও আছে, ত্রিপুরাতে বাম জমানা অনিয়ম, এই শিক্ষকের চাকরিতে অনিয়ম, 10,323 জন শিক্ষক চাকরিচ্যুত। বিজেপি তাদের আশ্বাস দিয়েও তো একটা সার্কুলারে 10,323 জনের চাকরি চলে গেল। তারা যখন সরকারের কাছে যাচ্ছেন, 3 দিন আগে লাঠি কাঁদানে গ্যাস জল কামান, আর এখানে, অর্থাৎ অন্য জায়গা তো অনিয়ম আছে, ভুল হচ্ছে। ফলে তারা সেই বাম আর সেই বিজেপি বড় বড় কথা বলবে, এটা হতে পারে না। ভুল জাস্টিফাই তৃণমূল কংগ্রেস করতে যাচ্ছে না, যারা ভুল করেছেন, যেখানে অন্যায় হয়েছে, কড়া শাস্তি হোক, কঠোরতম শাস্তি হোক। এবং মহামান্য বিচারপতির আজকের যে পর্যবেক্ষণ শুনেছি, তিনি নিশ্চয়ই উদ্বিগ্ন, নইলে তিনি এই ধরনের পর্যবেক্ষণ দেবেন কেন? এবং রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী, তারাও তো আন্তরিকভাবে এই জটটা খুলতে চাইছেন, অর্থাৎ তদন্ত, অন্যায় এটা একটা পার্ট, শাস্তি সেটা চলুক, পাশাপাশি যারা কর্মপ্রার্থী তারা যাতে চাকরিটা পান, সেই কারণেই এসএসসির তরফ থেকে কোর্টের কাছে দিয়ে দেওয়া হয়েছে যে দুটি ফর্মুলা, একটা হচ্ছে বিতর্কিত যাদের চাকরি তাদের সহ 14,000, এক্সাক্ট ফিগারটা ব্রাতও বলতে পারবেন বা বলেওছেন, আর অন্যটা হচ্ছে যে যাদের চাকরি নিয়ে বিতর্ক আছে তাদের সরিয়ে দেয়া, আর সেই শূন্য পদগুলিতে মেধাক্রম অনুযায়ী নিয়োগ। দুটি প্রস্তাব আদালতের কাছে দিয়ে এসএসসি বলেছে, আপনারা হুজুর বলে দিন কোন মডেলটাই যাব। তা তারা অপেক্ষা করছেন গোটা বিষয়টার জন্য। আমি আবার বলছি, যারা দুর্নীতিতে জড়িত, যে ব্যক্তি বা ব্যক্তিরা এই ধরনের ভয়ঙ্কর কাজ করেছেন, যেটা দেখে বিচারপতিদের এতগুলি কথা বলতে হচ্ছে, ফলে তাদের বিরুদ্ধে তদন্ত এবং শাস্তি হোক, পাশাপাশি যারা ন্যায্য কর্মপ্রার্থী, মুখ্যমন্ত্রী সংবেদনশীল মন নিয়ে এবং সদিচ্ছা নিয়ে চাকরির প্রক্রিয়াকেও একই সঙ্গে এগোতে চাইছেন, ফলে এসএসসি অপেক্ষা করছে দুটি প্রস্তাবের, যেকোনো একটিতে সবুজ সংকেত দিক মহামান্য আদালত, তাহলে চাকরিগুলো দেওয়ার প্রক্রিয়াটা শুরু করা যায়। কি রে তোদের হলো? আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।